রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আই হতা খেয়াল করিবেন, আয় অনারার হিসেব দিদি বাতেল হলো হয় দে, হারা হয় দে, নবীর দুশ্মন বাতেল হলো হয় দে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, ঈদিবে তো কোরআন নাই, সূরা মায়েদা শরীফের মধ্যে ঈদিবে আছে দিয়ে অনারা দলিল দি কি নদি ফাইন তো দলিল ইয়ান দি এলা দলিল দিদি ঈদ শুধু দুয়ন ঈদ আরও আছে, ঈদ শুধু দুয়ন ঈদ আরও প্রতি সপ্তাহ অনারা জুমার নামাজ স্মরণ দেয়, এ সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক ঈদ ইবা হাদিসুল মাইজে ফরমাত দে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর নবীর চাচাতো ভাই, আর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর নবী জিবেরে আকিকা করে যে তাহানি করে যে আর নবীর নুরানি লালা মুবারক দি, এ রয়েসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে عن ابن عباس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين سبحان الله নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে জুমার দিন মুসলমানের জন্য ঈদ, আবার হইল ان هذا يوم عيد ان هذا يوم عيد جعله الله للمسلمين প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ ইয়েন জুমার দিন ইয়েন সাপ্তাহিক ঈদ সুবহানাল্লাহ। তাহলে গুশানা হন কই দে আর রসুল পাকর সাসা রইসুল মুফাসসিরিন আর রসুল পাকর হাদিস গ্রহণযোগ্য সাহাবি, গ্রহণযোগ্য সাহাবি হাদিসি বেশি দে সুনান ইবনে মাজাহ 1098 হাদিস মুসলিম শরীফুর 809 হাদিস, হাদিসে পাকত আবু দাউদ 4323 হাদিস এবং আল জুমাত ও হাজ্জুল ফুকারা, আল জুমাত ও হাজ্জুল ফুকারা গরিবুল্লাহ যে জুমার দিন হজর দিন আর হজর দিন ইয়ে নো খুশির দিন সুবহানাল্লাহ, বুঝলেন না, হজর দিন ইয়ে নো ঈদুর দিন, গরিবুল্লাহ ঈদুর দিন, সাপ্তাহিক ঈদুর দিন, এখন আয় গো অঙ্ক গজুম অঙ্ক মাসে যদি 500 জুমা হয় সপ্তাহ মাসে যদি হব জুমা হয় 500 জুমা হয় তাহলে বছরে 5 12 60 তাহলে ঈদ হো আলা অনারা হন বড় করে হন সাপ্তাহিক ঈদ যদি হাদিস তাহাদ হয় আরো হাদিস সংখ্যা উদ্ধ হয়ে দিয়ে অনারে নম্বর উদ্ধ হয়ে দিয়ে কিতাব সহি হাদিস উত্তন হয়ে দি ইবনে মাজাহ শরীফ মুসলিম শরীফের হাদিস। তাহলে যদি সাপ্তাহিক ঈদ যদি মাসে মাস হয় বছরে হবো 60 ঈদ, আচ্ছা এক দলিল ফাইলেন তো, এক দলিল ফাইলেন তো, তাহলে ঈদ দুও নয় ঈদ আরো আছে 60 ঈদুর হিসেব দি বছরে 60 ঈদ। এখন আর গো ঈদুর হতা তাই ইব সহিহ হাদিসুল দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিসাইমি ফারহাতানি ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু সুবহানাল্লাহ। আচ্ছা আরা রমজানত রোজা নরাহি হতা আর বান্দালল্লাই ইফতারত খানা সামনে আছে যে ইফতার মুখুন নো দে হানা সামনে সাদাই আছে দামি দামি সুন্দর সুন্দর বালা বালা হানা রুফ হই দারগু খুব সারাদিন অক্লান্ত পরিশ্রম করি আল্লাহর ডরে কিছু নহাই সুস্বাদু হানা তুন দূরে তাহি আল্লাহর ভয়ে ইফতার তো হানা সামনে আছে এক মিনিট উল্লেও মুকুন্ন তা আল্লাহর ডরে হদে ওই সামনে যেতে হানা লো ইন সাই সাই খুশি লাগের ইমানদার তো সারাদিন রোজা মুকুর রাহি সামনে ইফতার রেখি দিন সাই সাই কি লাগের আল্লাহ হদে না তো ঈদুর মতো লাগি এত আল্লাহ হদে আর নবীর মাধ্যমে আর উম্মতলার হইদ আর বান্দাওয়ালার আর নবীর মাধ্যমে হইদ আর উম্মতলাল্লাই ইফতারের সময় এনো ঈদুর দিন সুবহানাল্লাহ। ইফতারের সময় ঈদুর সময় এবং ওই সময় হদে এই সময় যারা ঈদ পালন করছি তারা আল্লাহ আরখানিত তারা তারার আল্লাহ পাকর রবল্লাই সাক্ষাৎ করিব সুবহানাল্লাহ। তার মানে 29 রোজা আর তো জানি 30 রোজা 29 হয় 30 হয় সাত দেহি রাহে সাত দেহি সারে তোলে 30 রোজা হলে 30 দিনে হওয়া নিত 60 কেন ইন ও হাদিস দলিল দি হই দি হাদিস ইবেন নম্বর কান উদ্ধ হই দি তিরমিজি শরীফ 766 গুগল অনলাইন যে সার্চ দিলেও পাইবে তিরমিজি শরীফ 766 এবং সুনান ইবনে মাজা 1638 নম্বর হাদিস সুনান সহি ইবনে মাজা এটা হতে হিনায়াল করাব্বাহু এই সময় মধ্যে দুয়ে নিন একখান ইতুল দি ফার হাতানির মধ্যে একখান একখান দি ইফতার তৎকুশির সময় আর একুশি যারা ইয়া করছি উদযাপন করছি তারা দিদারে ইলাহি লাভ করিব সুবহানাল্লাহ তারা আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ লাভ করিব। তাহলে
30 রোজা তো সাতখানি, 30 রোজা তো ওই আনসারা ঈদ উল ফিতর আনসারা মুমিন আল্লাহ ঈদ উল ফিতর আনসারাও হওয়ানি সাতখানি, তাহলে উন্দি সাইট ইন্দি ইন্দি সাইট সাইটে সাইটে 120, সাইটে সাইটে 120, তাহলে আর হওয়ান ঈদুল হিসেব লাগিব, আরও ঈদ আছে এখন তিন নফারের আর মহারা দুই বা সিঙ্গেল দিবিলি।